ওপার বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার গত 19 জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা সূর্য। ইতোমধ্যে সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসিত। সিনেমা মুক্তির পরেই একের পর এক ফটোশুট সেশনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাকে ভিন্ন রূপে দেখা গেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে। রীতিমতো ভক্ত অনুরাগীদের কাছে ছড়িয়েছেন মুগ্ধতা, ভরিয়ে তুলেছেন উষ্ণতায়। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ওপার বাংলার এই হট গার্ল। কালো জালি ধরনের ড্রেসের ওপর সাদা চুমকির এই পোশাকে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী। ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, চোখে মাস্কারায় যেন অনন্য রূপে ধরা দিয়েছেন মধুমিতা। মধুমিতার ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উষ্ণতা ছড়িয়ে পড়ে। একের পর এক তা প্রকাশ করতে থাকেন ভক্তরা। সম্প্রতি ফেলু বক্সি সিনেমার শুটিং শেষ করেছেন মধুমিতা। এই মুভিতে তার বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়া চিনি তিনেও দেখা যাবে তাকে। একটি হিন্দি ও দক্ষিণী সিনেমাতে কাজের কথা রয়েছে এই অভিনেত্রীর।